ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। Smoking is injurious to health. কত যে মুখ মুখ সে হারায়, কত যে মুখ মুখ সে হারায়, অচেনা জীবন পথ, অচেনা জীবন পথ, হাত বাড়ায় কত চেন মুখ মুখ সে jai hariye jai smriti balika shomoye nayok ar lobh nai ka jai hariye jai smriti balika হারায়।
रे नमुख मुखो से हारा। একসঙ্গে প্রায় 300টি হলে রিলিজ করলো শকুন্তলা সেনের ছবি, শকুন্তলা অনিরুদ্ধর ছবি নায়িকা, আর একই সাথে বাংলা সিনেমার বাজেট 20 কোটি অতিক্রম করলো এমনটাই দাবি করছেন নায়ক অনিরুদ্ধর বাবা, এই ছবির প্রযোজক তথা ইন্ডাস্ট্রির সবথেকে বড় প্রযোজনা সংস্থা মুখার্জি প্রোডাকশনসের মালিক অরিন্দম মুখার্জি। এখন আমরা দেখে নেব এই ছবিকে ঘিরে দর্শকদের ভিড় কেমন ভাবে উঠে পড়ছে প্রায় প্রতিটি প্রেক্ষাগৃহে। কতই আছে লাগবে দে বিনোদনে তো ভালোই লিখেছে, ওটা আমারই লেখা রিপোর্টটা। নমস্কার, কেমন আছেন? আমি আপনাদের সামনে নতুন নতুন চরিত্র, নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। আই রিয়েলি ফিল অনড। অনিরুদ্ধ, আপনি এই ছবির হিরো, কিন্তু ছবির নাম নায়িকা। ক্যারিয়ারের শুরুতেই এইরকম একটা কাজ, এটা কি শুধুমাত্র হোম প্রোডাকশন বলেই? হ্যাঁ, যখন আমরা জানি যে খুব তাড়াতাড়ি আপনাকে আমরা একটা হলিউডের ছবিতে দেখতে চলেছি। না, বরং ক্যারিয়ারের শুরুতেই শকুন্তলার বিপরীতে কাজ করার সুযোগ পাচ্ছি, তাই দ্বিতীয়বার আর ভেবে দেখার প্রয়োজন হয়নি। অনেকের বক্তব্য, আপনারা নাকি আর জুটি ছাড়া কাজ করবেন না? দেখুন, আমাদের কাছে কাজটাই আসল, জুটি বাঁধার প্রশ্ন তার পরে রাইজ করছে। আপনি তো স্টার। আচ্ছা ধরুন, আশ্চর্য প্রদীপের দেশের এক দৈত্য আপনার সামনে এসে দাঁড়ালো, কি চাইবেন তার কাছে? কি জানেন, আমরা যখন একটা ভালো কাজ করি, ভালো অভিনয় করি, তখন বাড়িতে এসে ভাবি ইনগ্রিড বার্গম্যান, সোফিয়া লরেন, মেরিল স্ট্রিপ, আমি আসলে অনেক অনেক উপরে উঠতে চাই। আকাশেতে আছে লেখা আমার সীমারেখা। বিশ্বস্ত সূত্রের খবর, আপনারা নাকি বিয়েটা করে নিতে চান খুব তাড়াতাড়ি? এই মুহূর্তে এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, বা আমরা কথা বলতে চাই না। কিছুদিনের জন্য আপনাদের ওই বিশ্বস্ত সূত্রের উপরই ডিপেন্ড করে থাকতে হবে। ম্যাডাম, বাংলা সিনেমার ভবিষ্যৎ সম্পর্কে আপনার মতামত? ম্যাডাম 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 এক মিনিট ম্যাডাম, মিস্টার অনিরুদ্ধ, আপনার হলিউডের সুযোগ পাওয়া সম্পর্কে আমাদের কিছু বলুন। ওয়েল, এই ছবির যে ডিরেক্টর মানে স্টিভ, আমার বাবা অরিন্দম মুখার্জির বিশেষ বন্ধু। থ্যাংক ইউ স্যার। স্যার স্যার, ম্যাডাম ম্যাডাম, ভেরি গুড ইভিনিং ম্যাডাম। ম্যাডাম, আমি আপনার সঙ্গে দেখা করবো বলে বিকেল থেকে ওয়েট করে রয়েছি। ম্যাডাম, আপনি যদি প্লিজ কবে থেকে একটু সময় দেবেন কাইন্ডলি বলেন। দেখুন, আজকে যদি অ্যাটলিস্ট একটা ভার্বাল অ্যাসিওরেন্স না নিয়ে যাই, আমার চাকরি চলে যাবে। অ্যাসিওরেন্স? অ্যাসিওরেন্স কিসের ম্যাম? জীবনী। আমার কাছে টাইম কোথায় বলুন? আমার জীবনী লিখে কি হবে, কে পড়বে? কি বলছেন ম্যাডাম, আপনার অটোবায়োগ্রাফি যদি একবার রিলিজ করে নেক্সট ইয়ার থেকে দেখবেন হাই সেকেন্ডারি সিলেবাসে ওটা ঢুকে গেছে ম্যাম। ওকে, আপনি মানডে আসুন। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, আপনি একজন রিয়েল স্টার। আপনার আত্মজীবনী যদি বেরোয়, আমি আপনাকে বলে দিচ্ছি ম্যাডাম যে এরপর কি হয়েছে? ও, তোকে না কতদিন বলেছি রঙের পোশাক পরবি না। আসলে আমার খেয়াল ছিল না, কিন্তু তুমি এরকম কেন করছো? হ্যাঁ দিদি, কি দেখছো? কি দেখছো? কিছু না। A Naxalite or Maoist group in Ayodhya Hills captured
Vaidehi as her husband Raghava, an IPS officer, is in charge of ousting the Naxalite group from the area. Ultimately, Raghav is rescuing Vaidehi. What does it mean, Vaidehi? Sita, Sita. Are you interpreting Ramayana? Actually. Adharmer binash, dharmer joy. Premier joy. Amader mukha charitra hoche Vaidehi. Meta ki Shakuntala korche? Best choice. Metio bola jay shoti shaddhi potibrata Sushila Ramoni. Kintu oi shaddhi potibrata Sushila. Mane paper ta kiri oi Mika serial marka mone hocche na. Mane amra cinema korte kio pichon dike hatbo keno? Tomar mukhe ei cinema shobdo ta shune amar mone hocche pichon dike hatcho tumi. It's not cinema. It's a project, a complete digital project. Amader to jinish ta bikri korte hobe naki? Amader USP Ramayan, the great Krittibas Ojha. Right. Tomar khoddet to mega serial marka. Ha. Tahole next week e amra budget meeting ta kore fel. Ha. 28 tarike CM er Bhaipur biye. Kaji next week to এদিকে 25 তারিখে দিল্লি যেতে হবে আর দিল্লিতে সেন্ট্রাল কালচারাল মিনিস্ট্রি একটা মিডিয়া স্কুল করতে চাইছে অনেকটা এনএসডি এবং এফডিআই এর প্যারালাল একটা অর্গানাইজেশন প্রাইম মিনিস্টার কল্ড মি হিমসেলফ দে আর ডিপেন্ডিং অন মি এনিওয়ে আমরা কাল একবার বসি শিওর আফটার অল দিস ইজ প্রাইম মিনিস্টার'স রিকোয়েস্ট আশি দাদা আসছি স্যার আজকে খবরের কাগজ খুললেই এই যে গায়ে কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মারা ধর্ষণ এগুলোর কারণ তো একটাই জেন্ডার ইগো আর এদিকে ক্যাপিটাল তার আধুনিকতার নাম দিয়ে মেয়েদেরকে কমোডিটি করে তুলছে স্বর্ণ বলে কোনো কিছুর বিনিময়ে আমি ওই বাড়িতে ফিরতে চাই না ওদের ওই সাজানো বাড়িতে কয়েকটা আলমারি আছে একটা ফ্রিজ আছে একটা অ্যাকোয়ারিয়াম আছে দুটো টিভি আছে চারটি ফুলদানি আছে আর একটা বউ আছে শ্বাসকষ্ট নিয়ে 100 বছর বেঁচে থাকার চাইতে প্রাণ ভরে নি সরি প্রাণ ভরে নিঃশ্বাস নে বাই চান্স কি তুমি ডলস হাউস বানাচ্ছ হ্যাঁ বেসিক্যালি তাই কিন্তু এখানে আপনি ইপসেনের নোরার মাঝে মাঝে কোথাও রবীন্দ্রনাথের মৃণালকেও খুঁজে পাবেন ইন্টারেস্টিং তুমি স্ক্রিপ্ট রেখে যাও ওকে আমি তোমাকে যোগাযোগ করব আমি তাহলে প্রোডিউসারকে বলবো আপনি কাজটা করছেন হোপফুলি বাট অ্যাকচুয়ালি আমার বেরোবার সময় হয়ে গেছে তো দেখুন আমি এই ক্যারেক্টারটাতে কোনো কম্প্রোমাইজ করতে পারবো না আপনি না করলে আমার কাজটা হবে না ম্যাডাম তুমি ডু ওয়ান থিং তুমি তোমার নামটা একটা ছবি দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও তারপর আমি তোমায় যোগাযোগ করে নেব ওকে ওকে ম্যাডাম ওকে ম্যাডাম হ্যাঁ বলছি যে কি সুদীপাদির কাস্টমার ছেলেটা এসেছে ম্যাডাম এই যে আমি তোমাদের কতবার আমি ডিজাইনস কনফার্ম করব বলো তো জানিয়ে দিয়েছি দেখিয়ে দিয়েছি তারপরেও আবার না ম্যাডাম ওটা আসলে পুরনো ক্যাটালগ ম্যাডাম ওটা আউট অফ স্টক ম্যাডাম একদিনে তো সব বানানো যাবে না ম্যাডাম কালই তো শুটিং ম্যাডাম আপনি যদি একটু কোঅপারেট করেন তাহলে ম্যাডাম শোনো হ্যাঁ এটা তোমাদের আর তোমাদের স্টোরের প্রবলেম দিস ইজ নট মাই প্রবলেম ওকে আমি কালকে পার্থকে ফোন করব ওই ডিজাইনস গুলো যদি আসে তবে ভালো আর নয়তো আমি শুটিং করব না আমি এভাবে শুটিং করি না না ম্যাডাম 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 করবে না তো একদম ঠিক আছে ম্যাডাম থ্যাংক ইউ ম্যাডাম ওকে ম্যাডাম অদ্ভুত জো নাম্বার পে আপ ডায়াল কিয়া ও আপকা ইন্তজার কর রাহা থা কৃপয়া সারি জিন্দগি উফ বাজে কথা ছাড়ো তো একটা গুড নিউজ আছে ওয়াও বলে ভালো আমার ছবি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে নমিনেশন পেয়েছে রিয়েলি কখন জানতে পারলে তুমি তো আমাকে এতক্ষণ বলনি কি আর বলবো বলো এতবার তো নমিনেশন পেয়েছে কিন্তু একবারও তো পাইনি এই সব ছাড়ো তো সব কথা কি খাবে বলো
সাহস করে বলবো? দুঃসাহস নয় কিন্তু। চলো না একবার ভিক্টোরিয়ার সামনে টিনেজ কাপলদের মতো লুকিয়ে ফুচকা খাই। খুব ইচ্ছে করে জানো, সত্যি বলছি। সেই রয়্যাল গুলি, সে লাঠি লজেন্স আমারও আয়ত্তের বাইরেই থেকে গেছে বরাবর। ভালোবাসা খুঁজতে মন ছেড়েছে ঘরের কোণ, শুধুই তোমার নাম বুকেতে অনুরণ যখন তখন খুঁজিনি রে জান উদাসী আকাশ একটু বোঝার চেষ্টা করো। কেন পারবে না? তুমি ছাড়া আমার কি আছে বলো? আমি তোমার জন্য সবকিছু দিতে পারি। সেখানে তো এই গয়নার মূল্য তুচ্ছ। তুমি কি জানো না যে নারীর একমাত্র অলংকার তার স্বামী? কাট! এক্সিলেন্ট শকুন্তলা, রিয়েলি ভেরি নাইস। আপনিও এক্সিলেন্ট। ওকে, হাফ অ্যান আওয়ার ব্রেক ফর অ্যাক্টরস। তোমরা এখন এখানে কি করছো? 10 মিনিটের মধ্যে লাঞ্চ করে সব ফ্লোরে এসো। বসো। তোমার নামটা বাবা আমি একদম ভুলে গিয়েছি। রিনা স্যার। রিনা? রিনা, আমাকে এক গ্লাস জল খাওয়াতে পারো? হ্যাঁ স্যার, চা বা কফি কিছু? কফি, ব্ল্যাক। ওকে স্যার। কাল তো অনিট ফ্লাইট আমারও। দিল্লিতে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা মিডিয়া স্কুল করতে চাইছে, আমাকে তার সব দায়িত্ব দিতে চায়, শুনেছি বোধহয়। তোমার সঙ্গে আমার কাজের বাইরে কখনো কথা হয়নি, যদিও একদিন বসে জমিয়ে গল্প করার খুব ইচ্ছে করে। কিন্তু তার সময় কোথায়? আই মিন, তোমারও নিশ্চয়ই সময় নেই। না না, কি বলছেন, সময় আছে স্যার। হ্যাঁ, যদিও আজকে যেটা এখন আমি বলতে চাইছি সেটা এইখানে এইভাবে বলাটা ঠিক হয়তো নয়, তবে 50 বছর ধরে ইন্ডাস্ট্রিতে পার করে দেবার পরে এইসব নকল সেটগুলোই তো আসল ঘর বাড়ি বলে মনে হয়। 30 বছর ধরে একটানে অভিনয় করে গেছি, কিন্তু এক এক সময় এক একটা রোল যেন একেবারে মনের উপর দখল নিয়ে নিত। তোমরা এখন অনেক বেশি টেকনিক্যাল, মেথডিক্যাল, তোমাদের নিশ্চয়ই এরকম হয় না? আপনাদের কাজের মধ্যে একটা অন্যরকম প্রাণ ছিল, সেটা তো এখন আর
সমস্তটা মানে নিজেকে উজাড় করে দেওয়ার সুযোগ কোথায় পাই? আচ্ছা তুমি কি মনে করো, একজন শিল্পীর সংসার করা উচিত? আমি ঠিক সেভাবে ভাবিনি। না, এটা কোনো ব্যাপার নয়। দেখো, তোমার আর অনির সম্পর্কটা নিয়ে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। বরং বলা ভালো যে আমি খুবই চাই যে তোমাদের এই সম্পর্কটা তৈরি হোক। আমার তো বয়স হচ্ছে, আর এই বিজনেসের ভলিউমটা দিনকে দিন বেড়েই চলেছে। বছরে 500 কোটি টাকার টার্নওভার অলমোস্ট, আমি আর ঠিক ম্যানেজ করতে পারছি না। তাহলে তো নতুন জেনারেশনের হাতে ডেলিগেট করতে হবে দায়িত্ব। সেটা তো নিজের লোক ছাড়া করা যায় না। অনির সঙ্গে আমার এ নিয়ে কথা হয়েছে। তোমার কাছে এখন আমি যেটা চাইব সেটা আমার একটা আবদার বলতে পারো। বলবো? ইমাম কি বলছেন বলুন। দেখো, যতই যাই করি আমরা, আমি আদতে একটু সেকেলে মানুষ। আমি চাইছি যে অনিরুদ্ধ হলিউড থেকে ফিরলেই তোমরা তোমাদের বিয়েটা সেরে ফেলো। আমি তোমার মার সঙ্গেও কথা বলবো। This is specially designed for you. এই সঙ্গে আমি যেটা চাইছি সেটা হলো, আফটার ইয়োর ম্যারেজ তুমি আমাদের হোম প্রোডাকশন ছাড়া বাইরে আর কোথাও কাজ করবে না। স্যার। হ্যাঁ, তুমি যাও, আমি যাচ্ছি। তুমি ভেবে আমাকে জানিও। আর এসব কথা কাউকে না জানানোই ভালো। শ্বশুরের সাথে গল্প করছিলি বলে ঢুকিনি। রয়্যাল বেঙ্গল বলে কথা, এখনো দেখলে হাত পা কাঁপে। এনিওয়ে, লাইট রেডি হয়ে গেছে, চ। আজ ভালো লাগছে না রে, কাল করি। দুটো তো ডায়লগ আছে, মেরে দে না বাবা। এইটুকুর জন্য মানে আবার কাল? ম্যাডাম আসতে পারি? আসুন।
ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুণ রসে এথায় হোথায় পাগলের প্রায় মাতিয়া মাতিয়া ঘুরিয়া বেড়ায় জীবনে চাহিদা মতো সব কিছু পাওয়ার পর আরো কি কি পাওয়ার থাকতে পারে মানুষের কত ভাবিস তোরা ক্যারেক্টার নিয়ে সাকসেস এমনি এমনি আসে না রে ভাই আর আমায় দেখ কেরিয়ারের শুরুতে কত স্বপ্ন কত ডেডিকেশন আর এখন ওসব ডেডিকেশন ফেডিকেশন সব একেবারে গাধার গা বললিনি আরে সেন্সর বাঁচিয়ে খেললুম তো মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের ভদকা কিসের রাম উইস্কি যখন পেয়েছি হাতে কিলাসে চিয়ার্স কর রিং হচ্ছে স্যার কফি থ্যাংক ইউ ধরবে ব্যস্ত তো আরে টাইগার মুখার্জি আজ ফ্লোরে এসেছিল শুনলাম নতুন কিছু শুরু করছে নাকি পাকা দেখা অরিন্দম মুখার্জি রয়্যাল বেঙ্গল টাইগার জঙ্গল ছেড়ে লোকালয় সে তো এমনি এমনি আসে না বাবা তোমার ফোন কে রাহুল বল ব্যস্ত আছি এক মিনিট দে আমি বলেছিলাম ফোন করতে হ্যাঁ ম্যাডাম আপনি আমাকে দুদিন বাদে ফোন করতে বলেছিলেন আমি প্রোডিউসারের সাথেই বসে আছি তুমি প্রোডিউসারের সঙ্গে তো আমি কি করব কান্ট ইউ হ্যান্ডেল ইওর প্রোডিউসার তোমার প্রোডিউসারকে বলে দাও যে কাজটা আমি করছি না আর হ্যাঁ ফ্রম দিস পয়েন্ট নো কমিউনিকেশন না না ম্যাডাম হ্যালো শুনুন হ্যালো ডোন্ট ডিস্টার্ব মি আপনার প্রথম ছবি তো ডান্স না মনচুরি ছবিটা রিলিজ করেনি ইনফ্যাক্ট ছবিটা কমপ্লিটও হয়নি তাই সবাই জানে যে আমার ফার্স্ট ছবি ডান্স মনচুরি এটা ডকুমেন্টসে পাইনি এনিওয়ে আপনি আপনার ছোটবেলার কথা বলুন মানে আপনার মতো করেই বলুন আমার ছোটবেলাটা কেটেছে পুরুলিয়াতে বাবার ব্যবসার খাতিরে ওখানেই আমরা থাকতাম স্টেশন থেকে বেশ কিছুটা দূরে ডুরকু বলে একটা গ্রাম বাস যেত না মাটির রাস্তা কুন্তলা এই তো এই তো সোনা আমার দুধটা খেয়ে নি তবে দুধ কোথায় গেল কোথায় গেল আমার সোনা এই যে এবার আমরা কোথায় যাবো স্কুলে এক একটা উত্তরাইয়ের ঢালে এখনো লুকিয়ে রয়েছে আমার শৈশব
কোথাও কোনো চড়াই পেরিয়ে উঠে এসেছিল আমার কৈশোর। অনু আর প্রিয়া আমার দুই বান্ধবী। তোলা চুলটা দেখ, আমারটা তো বাড়েই নাই। অনু একটু থুতু দিয়ে দে না, প্রিয়াটার খালি হিংসা করা অভ্যাস। প্রিয়া পেছনে দেখ। হ্যাঁ শুরু হলো, ওর জন্য রোজ স্কুলে ঢুকতে দেরি হবে। কুন্তলা তোর ঘন্টা বাজে গেলছে। আর ছিল রজত। আমাদের তো আর ঘন্টাওয়ালা কেউ জুটলো নাই, চ আগান চ। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তোরা? কেন চলে যাচ্ছিস দাঁড়া? আমরা চললাম, আমাদের স্কুলের ঘন্টা পড়ে গেছে, চল। কি হলো? কিছু না। তুমি চলে আসলে কেন? আমি কি তোমার জন্য রাস্তা ধরে দাঁড়িয়ে থাকবো? ভালোবাসা কিছু নয়, বন্ধু বলতে পারো, বেস্ট ফ্রেন্ড। আপনি বিনোদ? সিকিউরিটি, সিকিউরিটি, সিকিউরিটি! যে কোনো সিকিউরিটির জন্য আমার আইডেন্টিটিটাই যথেষ্ট। খুব একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনার কাছে আসা ম্যাডাম। আপনার এই শর্টটা হতে এখনো কিছুটা সময় লাগবে, সেই ফাঁকে আমার কাজটা হয়ে যাবে। আপনাকে ঢুকতে কে দিল ভেতরে? ফোনটা করে ফেললে কিন্তু সমস্যা বাড়বে। I suggest you take my word seriously. Sanjay Shetty ke chenen? Na. Chini na. Keno? Ami Priyobroto Ray. Boshi. Pray 15 bochhor. I can help. আশা করি এতে আপনার একটু সুবিধে হবে। হতে পারে, মনে নেই। হতে পারে, তাই না ম্যাডাম? এই হতে পারে নিয়েই তো আমাদের সব কারবার। হয়ে গেলে সমস্যা নেই, না হলেও কোনো ক্ষতি নেই, কিন্তু এই হতে পারে হলেই যে আমাদের কি হয় ম্যাডাম। সঞ্জয় শেট্টি আমি মনে করিয়ে দিই। ভদ্রলোক নন বেঙ্গলি বিজনেসম্যান, কলকাতায় থাকতেন, শখ হয়েছিল সিনেমা করবেন। তারপর তারই সিনেমা শুটিং চলাকালীন তাকে খুন করা হয়। সিনেমাটার নাম ছিল মন চুরি, প্রাণটাই চুরি হয়ে গেল। নর্মালি এত পুরনো বিষয় আমাদের হাতে আসে না, কিন্তু এটা রেয়ার কেস। সঞ্জয় শেট্টির ওয়াইফ ইন্স্যুরেন্সের এগেনস্টে মামলা করেছে, তার দাবি তার স্বামীকে খুন করা হয়েছে। অ্যাকচুয়ালি খুন, খুন নয়, হি ওয়াজ এ ড্রাগ অ্যাডিক্ট। আর ওভারডোজের জন্য মাথাটা গন্ডগোল হয়ে যায়, আর তারপরে সুইসাইড করে।
বাই দ্য ওয়ে আপনি এসব কথা আমাকে কেন শোনাচ্ছেন? বাহ, এই তো সব মনে পড়ে গেল। আসলে আপনারা অ্যাক্টর তো সহজে কিছুই ভুলেন না। এই তো কিছুক্ষণ আগেই বলছিলেন লোকটাকে চিনতেই পারছেন না, এখন সব স্পষ্ট মনে পড়ে গেল। কত বড় বড় ডায়লগগুলো মুখস্থ করে আপনারা বলে যান, তাই না? এটাও তো যাকে বলে গুছিয়ে মিথ্যে কথা বলা। স্টপ টকিং ননসেন্স। আরেকটা নাম দীপ ব্যানার্জি, অভিনেতা। হ্যাঁ, দীপ তো ওই ওই ছবিতে হিরোর রোলটা করেছিল। আর একটু মনে করার চেষ্টা করুন। দীপ আমার খুব ভালো বন্ধু। কেন, তাতে কি হয়েছে? আপনি যতটা হেল্প করবেন এই কেস থেকে বেরোনো আপনার জন্য ততটাই সহজ হয়ে যাবে। কেস? এই কেসটাতে আপনার ইনভলভমেন্টের একটা রেকর্ড পাওয়া যাচ্ছে। হোয়াট? ওই ছেলেটা কে? কোন ছেলে? ও যার সঙ্গে সাইকেল ফিরছিলি? ও, ও তো রজত, আমাদের স্কুলে পড়ে। ও নাচছে কে? না, খুব ভালোবাসে। কাকে? ও নাচ খুব ভালোবাসে, ওখানেই ঘর। আমি নাচের স্কুল থেকে ফিরছিলাম, ও বললো হাটে আসবে, তাই ওর সাইকেলে। ওর ঠ্যাং দুটো কেটে দিলে আর সাইকেল চালাতে পারবে? কি হয়েছে আগে দেখো। তুমি চুপ করো। তোমার মেয়ে নাচ গান পড়াশুনো, এর পেছনে 2000 টাকা করে খরচা হয় মাসে। আমার বাসা বন্ধু, টাকার জোগানো শেষ। ভাই শোন, তোর কাকার সঙ্গে আমার কথা হয়ে গেছে, তুই কলকাতা গিয়ে থাকবি। কলকাতায় গিয়ে থাকবি। এবছর মাধ্যমিক, পরের বার উচ্চ মাধ্যমিক। এই 2 বছর আর কোনো কিচ্ছু নয়, নাচ গান সব বন্ধ। ওই কলকাতার কলেজে ভর্তি হতে গেলে না ভালো রেজাল্ট করতে হয়। আর ওই রজত বলে ছেলেটার ব্যবস্থা কি করতে হয় না আমি ভালো করে জানি। ফের যদি আমি রাস্তায় নাচাকানা করতে দেখি না। আপনার শুটিংটা আমি দেখছিলাম, বিশেষ করে আপনার নাচটা আমার দারুণ ভালো লেগেছে। হ্যাঁ, শুটিং এ ছিলাম তাই ধরতে পারিনি। তোমার ওখানে কটা? ম্যাডাম একটু লুকে দিকে। একই রকম কম্পোজিশনস, ফ্রেমিং, বোর হচ্ছি। যাকে ছাড়ো, তোমার কি খবর? আজকে দেখি শুরু হবে, তবে এদের শুটিংটা না দেখার মতো সত্যি। অন্তত একটা হলো কাজ এখানে এসে করো, বুঝলে? একটা লাফ, একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে তোমার। কে আর কাজ দিচ্ছে বলো? একটা কথা বলবো, আমার তোমার জন্য খুব মন কেমন করছে। ম্যাম একটা অটো ক্যাব, থ্যাংক ইউ। এখান থেকে ফিরে গিয়ে না একদিনও লেট করবো না। ফ্রম এয়ারপোর্ট স্ট্রেট টু ছাদনাতলা। আচ্ছা, আমি যদি বিয়ের পর আর কাজ না করি? হঠাৎ সংসার করব? তার মানে তখন তুমি শুধুই আমার। যা, এক্সপ্রেশনটা চেঞ্জ করে দিলেন। অনেক দূর মনে পড়ে গেছে আপনার। সঞ্জয় শেট্টি মারা যায় 25শে ডিসেম্বর 1997।
আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে তখন দীপ আপনার হিরো সঞ্জয় তার অফিসে একান্তে ডাকে আপনাকে আপনি এবং দীপ ব্যানার্জি ওই দিন ছিলেন ওনার অফিসে ওয়েলকাম ওয়েলকাম আরে এসো ভেতরে এসো কাম ইন আসলে 25 ডিসেম্বর আছে অফিস ছুটি আছে ইজলে ফাঁকা আছে ব্যাঠো ব্যাঠো টেক ইউর সিট বাকি খাবে বলো নাথিং বসো এই ছবিতে কাম করতে তোমার কেমন লাগছে এটা তোমার প্রথম ছবি স্যার ওই এত বড় ছবিতে সুযোগ পাওয়া ভাবতেই পারিনি স্যার খুব ভালো লাগছে তোমার একটা এক ফিল্ম দেখে আমি তোমাকে চুজ করেছিলাম ও ডিরেক্টর দুস্তাল লড়কি নিয়ে এসেছিল আমি বলেছি নো ইয়ে লড়কি আগার হিরোইন হবে তো ছবি হবে নয় তো হবে না থ্যাংক ইউ স্যার কিস লিয়ে এই যে আপনি আমার ট্যালেন্টের উপর আস্থা রেখেছেন তাই উইস্কি খাও না না স্যার আমার চারটে কটন মিল আছে সিনেমার ব্যবসাটা কিছু নয় আমি ইচ্ছা করলে হার সাল চারটা ছবি প্রডিউস করতে পারি আপনি কি বলবেন বলছিলেন স্যার বলছি তো বুঝতে পারছো না ক্যারিয়ারে শাইন করার ইচ্ছা আছে এক নম্বর হিরোইন হতে চাও তো সব হয়ে যাবে তুই চিনিস আমাকে তোর মতো দশটা লড়কির রোজ আমার পায়ের তলায় পড়ে থাকে একটা ছবির হিরোইন হয়ে স্টার পড়ে গেছে স্টার ও দীপ লড়কাটার সাথে প্রেম করছিস লাভ আমি ছাড়বো না আমার টাকায় পূর্তি করবে অথচ কিভাবে যেন সব তথ্য প্রমাণ থেকে শুরু করে পোস্টমর্টম ফরেন্সিক রিপোর্টস ম্যানিপুলেটেড হয়ে গেল আশ্চর্যের ব্যাপার অফিসের পেছনে আবর্জনার স্তূপে পড়ে থাকা এই ওড়নাটা কারো চোখেই পড়ল না আপনি কি জানেন সরাসরি খুন না করলেও খুনের ঘটনার সঙ্গে পরোক্ষভাবে জড়িয়ে থাকা এবং পুলিশের চোখ থেকে সত্য গোপন করা আইনের কাছে একই অপরাধ পুলিশের কাছে আপনি বলেছিলেন ওই দিন ক্রিসমাস ইভের পার্টিতে আপনি আপনার বন্ধুর বাড়িতে ছিলেন আপনার বন্ধুও ব্যাপারটা স্বীকার করেন যেখানে দীপের আসার কথা ছিল কিন্তু আসেনি
আর তারপর ওর সঙ্গে আপনার আর যোগাযোগ হয়নি। আমি মিথ্যে বলিনি। সত্যি মিথ্যের বিষয়টা কিন্তু খুব আপেক্ষিক ম্যাডাম। সে বিচারে যুধিষ্ঠিরও মিথ্যে বলেননি। আইন কিন্তু খুব নিরপেক্ষ জিনিস। তবে কিনা তার চোখটা তো বাঁধা, তাই সত্যি মিথ্যের যাচাইটা সবসময় যথাযথ হয়ে ওঠে না। আপনি যেভাবে ঘটনাটা ব্যাখ্যা করছেন, বলুন বলুন, আপনি বলুন, তাতে কি আপনার মনে হয় যে এটা খুব একটা স্বাভাবিক খুনের ঘটনা? আর দীপকে পুলিশের নজর থেকে আড়াল করাটা কি খুব অন্যায়? খুন বিষয়টাই তো স্বাভাবিক নয়, আর এত গভীর বিচার বিশ্লেষণ করা ঠিক আমাদের কাজও নয়। আমাদের কাজ হলো স্বাভাবিক দৃষ্টির বাইরে যেটা আছে সেটা তুলে আনা। আর একজন তদন্তকারী অফিসার, ওয়েল ক্রিমিনাল বলবো না, অ্যাকিউজড পার্সনের সঙ্গে আলাদাভাবে কথা বলছে, সেটাও তো যথেষ্ট অস্বাভাবিক। থ্যাংক ইউ, ইউ মেড মাই ওয়ে টু স্পিক ক্লিন। সো লেটস সেটল দ্য ম্যাটার। Well, let's come to the point. Settlement. ওই ভদ্রমহিলা ইন্স্যুরেন্স অফিস থেকে কত টাকা পান? না, বেশি নয়, অ্যারাউন্ড 30 crores। কিন্তু আপনার এগেনস্টে এরকম বেশ কয়েকটা কেস আমাদের কাছে এসেছে, সেগুলো সব জেনে নিয়েই সেটেলমেন্টের কথা ভাবাটা ঠিক হবে, তাই নয় কি? দর বেড়াচ্ছেন? প্রশ্নই ওঠে না, কেনা বেচার প্রসঙ্গটা তো আপনিই তুললেন, দরদামের দায়িত্বটাও আপনার হাতেই থাক, একেবারে শেষকালে মিলে নিলেই চলবে। আমি উঠছি, আমার একটু তাড়া আছে। আপনি তাহলে ভেবে রাখবেন, আমরা পরে কোনো দিন দেখা করে নেব। আজকে আপনার তাড়া বলতে তো শুভবাবুর জন্মদিন, আর সে তো 2 ঘন্টা দেরি। আজকের ইভিনিং শেফটা আপনি যে কারণে নেননি, মানে যতটুকু আমি জানি, আমার কাজের কৈফিয়ত আপনাকে দেওয়ার মতো সময় এখনো আসেনি আশা করি। না, এখনো আসেনি। আমি জানি না আপনি কোন র্যাঙ্কের অফিসার, বাট আপনি যেভাবে আমার সাথে কথা বলছেন, আমার ব্যবহারে আপনি আঘাত পেয়ে থাকলে আই এম রিয়েলি রিয়েলি সরি, কিন্তু আই থিঙ্ক উই মাইট হ্যাভ টু মিট সেভারাল টাইমস, সো আর উই ফ্রেন্ডস নাও? আই ডোন্ট কেয়ার অ্যাবাউট হোয়াট ইউ থিঙ্ক, ওকে, বাই। Excuse me. Smile please. Jibba Bharati. Eta Mohua. Devasthiri. Madhuri. তোমার হাসিটা একদম হিরোইনদের মতন। আমি কাজের ফাঁকে ফাঁকে মেঘেদের ডেকে বলি, ও মেসেঞ্জার, গো ফর হার, শি ইজ ওয়েটিং ফর ইউ। হার আইজ মাস্ট বি সোলেন কন্টিনিউসলি উইপিং, অ্যাশন লিপস বার্নড বাই হট ব্রেথ, মাই ডার্লিংস ফেস। ভাগ্যিস কালিদাসকে এই জটিল সময় জন্মাতে হয়নি। আচ্ছা একটা কথা, আমি সেদিন থেকেই ভাবছি, তুমি কি বাপি শর্তের জন্যই বিয়ের পড়ার কাজ করতে চাইছো না? অনেকদিন তো হলো, ক্যারিয়ার কত, ক্যারেক্টার কত, জীবন, তার ফাঁকে নিজের বেঁচে থাকাটাই হারিয়ে যেত হয়তো।
আমি সেদিনকে জানিয়ে দিয়েছি বাপিকে যে তুমি এগ্রি করেছো বিষয়টা। কি বললেন উনি? সেভাবে কিছু না, কিন্তু উনি হলো বেশ খুশি। আর তুমি? এত দূর থেকে না, সামনে বলবো। কবে বলবো? সন্ধে ছটায় আমার সত্যি এখন মনে হচ্ছে আপনার এই সেন্স বস্তুটা একেবারেই নেই। একজন মহিলার সাথে আপনি কিভাবে কথা বলতে হয় সেটাই জানেন না, আর আপনি আমার সঙ্গে কথা বলছেন। আপনি জানেন? জানি, 95 এর কলকাতা সুন্দরী, 3 বার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস এর নমিনেশন, এই সময়ের প্রথম সারির ক্ষমতাশালী মহিলাদের মধ্যে একজন, অরিন্দম মুখার্জির ভাবি পুত্রবধূ, আর কিছু? ইউ ইনসাল্টিং মি! আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। শুনুন, আপনার যা যা করার আপনি করে নিতে পারেন, আর আমার যা যা করার আমি করব। আমার যা যা করার আছে তাই তাই করলে আপনি যেটার জন্য ব্যস্ত সেটা আর থাকবে না, তাই আমি কিছুই করব না। ডোন্ট টেক ইট পার্সোনালি, রেস্টুরেন্ট 6 PM টুমারো, প্লিজ। আরো কাঁইছে, তোমার নাচ স্কুল বন্ধ করা চলবে নাই? বন্ধ করে চলবে নাই, ও যেমন আমার গার্জেন। এখন লই, আমি তোমার বাবার সঙ্গে যাই কথা বলবো। বাবা তোমার ঠ্যাং কাটি লিবে বলেছে। সমস্যাটা তো আমাকে লিয়ে, নাচ লিয়ে তো লয়। বাবা একবার যখন বলেছে কিছুতেই রাজি করানো যাবে নাই। তুমি লুকা যাবে? নাচ স্কুলের মাইনেটা কে দিবে? সেটা আমি ভাববো। তুমি ভাববে? তুমি টাকা কোথায় পাবে? সেটা আমার ভাবনা, তোমাকে ভাবতে হবে নাই। তুমি শুধু মন দিয়ে প্র্যাকটিস করো। তারপর কলকাতা? ম্যাডাম এটা ঠিক ব্রিজিংটা হলো না, আমার মনে হয় রজতের কথাটা এখানে আরেকটু দরকার। দেখুন, যে ঘটনাটা এর থেকে বেশি কিছু আর নেই, আপনাকে বলবো কোত্থেকে। আই এম সরি ম্যাডাম, আপনার প্রথম ছবি তাহলে ডান্স, এবং আপনি ততদিনে কলকাতায় সেটেল, তার আগে তো আপনি বেশ কয়েকটা অ্যাড ফিল্মে মডেলিং এর কাজ করেছেন, তার মানে কলকাতায় তখন আপনার নিজের বাড়ি গাড়ি। হ্যাঁ, ধরণী বাবুর সূত্রেই অ্যাড ফিল্মে আসা, তখন আমরা কাকার বাড়িতেই থাকতাম। আচ্ছা, তারপরে ওনার ডান্স ছবি থেকে আমার বাড়ি গাড়ি সব কিছু। ও, প্রথম ছবিতেই এতটা রেমুনারেশন! একজন সামান্য অ্যাড ফিল্মের ডিরেক্টর ধরণী বোস রাতারাতি কি করে ফিচার ফিল্মের প্রোডিউসার ডিরেক্টর হয়ে যায় এ নিয়ে পুলিশের সন্দেহ তো ছিল। আচ্ছা, প্রথম ছবির পরেই বালিগঞ্জে আপনার নিজের ফ্ল্যাট এবং বিরাট বড় লাল টুকটুকে গাড়ি, গাড়িটা কি আপনার নামে ছিল? না, ছিল না, ধরণী বাবুর নামেই ছিল, কারণ সেই সময় আমার ইনকাম ট্যাক্স ফাইল ছিল না। সে যাই হোক না কেন, গাড়িটা তো আপনিই ব্যবহার করতেন। 16 জুন 1997 শকুন্তলা দেবীর টকটকে লাল বড় গাড়ি ধরা পড়ে VIP রোডে। পুলিশের হাত ছাড়িয়ে ছুটে পালাতে গিয়ে লরির ধাক্কায় মারা যায় ধরণীবাবুর গুণধর এক্সিকিউটিভ প্রডিউসার। গাড়ির ভেতরে পাওয়া যায় প্রায় 33 কোটি টাকার ব্রাউন সুগার। বন্ধুত্বের অথবা কৃতজ্ঞতার দায়ে আপনি সব কিছু জেনে শুনেও গাড়িটা ব্যবহার করতে দিতেন। ধরণীবাবু একবার মুখ খুললে পুলিশের পক্ষে একটুও কঠিন হতো না প্রমাণ করা আপনার দায়। শুধু এটুকু বলতে পারি আমার সম্বন্ধে ওর থেকে বেশি কেউ জানে না। চার্লি চ্যাপলিনের এগেইনস্টে FBI
একটা 2000 পাতার সিক্রেট ক্রাইম রিপোর্ট তৈরি করেছিল জানিস দেখ আমি তোকে সিরিয়াসলি বলছি তুই এটা নিয়ে এত চিন্তা করিস না কিছুদিন ধরেই দেখছি তুই বড্ড অন্যমনস্ক হয়ে আছিস অনির কাজ এক মাসের মধ্যেই শেষ হয়ে যাবে ফিরে এলেই বিয়েটা সেরে ফেলার কথা মানে সেরকমই কথা হয়ে আছে এরম সময় এরকম একটা বিষয় নিয়ে বুঝতে পারছিস কি হবে তোর লয়ারকে দিয়ে বল দেখ হয়তো কোনো সেটেলমেন্টে আসতে চাইছে তুই পলিটিক্যালি হ্যান্ডেল করতে পারিস সিএমকে বলবি সরাসরি অন্য না তাতে আবার সবচেয়ে আগে যে লোকটা খবর পাবে সে হচ্ছে অরিন্দম মুখার্জি এখনো অব্দি 5টা কেস শুনিয়েছে কিন্তু একটা কেসেও আমাকে দোষী প্রমাণ করতে পারবে না বাট শুভ মাই কোয়েশ্চেন ইজ কোথা থেকে আসছে এসব কথা কেন আসছে এতদিন পর এটা তো কোন ছবি ডায়লগ বলতো মনে নেই শ্রীকান্ত ও কমললতা এমন কেন হয় গো গোসাই যখনই ভাবি এবার জীবনের তারটা বেঁধে ফেলেছি সব দেনা পাওনা বোধ হয় চুকেই গেল তখনই কোথা থেকে যে শত সহস্র ঋণের বোঝা উড়ে এসে পড়ে মাথায় বুঝতে পারি না কি করে বলো কথাগুলো কোথা থেকে আসে তোমার মনটা কি দিয়ে তৈরি শকুন্তলা দাদা কাটলাম ও সরি সরি কাটো দাদা মোদি এসেছি অফিসে অনেকক্ষণ বসে রেখেছি ডাকবো অফিসে বসিয়ে রাখো যাচ্ছে তোমার কাজের নমুনা দেখতে এলাম কেন এসেছো এখানে আহারে যে চরিত্র যে গল্পটা নিয়ে কাজ করার কথা তুমি নাকি আমাকে দেখেই ভেবেছিলে সেই চরিত্র আমি কেন অভিনয় করতেই পারবো না সেটা দেখবো না আমি আমাকে এতটুকু শান্তিতে কাজ করতে দেবে না তুমি এখন তো শকুন্তলা তোমাকে শান্তি দিচ্ছে তাই না তাই ওকে একটা আওয়াজ তো তোমাকে পাওয়াতেই হবে তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাবে না যাব না আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডের লোক দেখে তো হাসি মিশিয়েছে লাঞ্চ ব্রেক 30 মিনিট যাও ভাই লাইটস অফ কর দিদি আপনি মেকআপ করুন চলুন ডিরেক্টর রাজেন সাহার বউ আই মিন সুরঞ্জা কমললতা করলে ন্যাশনাল অ্যাওয়ার্ড তো দূরের কথা এক সপ্তাহের বেশি গড়ানোই অসম্ভব ছিল তাই না আপনার সম্পর্কে এত কিছু জানার পরেও আপনাকে অশ্রদ্ধা করা যায় না আপনারা আসলে পুরুষদের নিয়তি ইতিহাসের বিচারে একমাত্র গহার যান ছাড়া কারো সাথে তুলনা হয় না আপনার আপনার যা বলার আছে স্পষ্ট করে বলুন
আপনার এই ভালো মানুষটা অসহ্য। আপনি আমাকে এখনো বন্ধু ভাবতে পারছেন না, তাই না? প্রশ্নই ওঠে না। আপনি তো আর এখানে আমার সঙ্গে বন্ধুত্ব করতে আসেননি, তদন্ত করতে এসেছেন। But I admire your art. শ্রীকান্ত ও কমল লতা দেখে সারা রাত কেঁদেছিলাম, জানেন কি গভীর আপনার কথা, আপনার তাকানো বিশ্বাস। এখন এখন রিয়েলি আপনার গাড়িতে বসে থাকতে আমার অসহ্য লাগছে। তারপর দিন স্বামী স্ত্রীর ঝগড়া চরমে পৌঁছয়। রাতে বাড়ি থেকে বেরিয়ে যান রাজেনবাবু, ফিরে এসে দেখেন সুরঞ্জা বিষ খেয়েছে। এটা আমার না জানার কথা নয়, কিন্তু আমাকে আপনি আর কি কিভাবে দায়ী করতে চান সেটা বলুন। তার আগের রাত্রে, অর্থাৎ যেদিন সুরঞ্জা শুটিং এসেছিলেন, সেদিন রাত্রে উনি আপনাকে ফোন করেছিলেন, আর আপনি এমন কিছু কথা বলেন যেটা আইনের চোখে দোষ বলে ধরে নেওয়া যায়। আমার মনে নেই, আর সেই সময় আমি বেশিরভাগ সময় রাতের দিকে কোনো পার্টিতে থাকতাম, শুটিং না থাকলে। খুবই স্বাভাবিক, প্রায় 12 বছর। আই ক্যান হেল্প। সুরঞ্জার ফোনে ভয়েস রেকর্ডার আছে সেটা আপনি নিশ্চয়ই জানতেন না, আর ওটা তো মাল্টিমিডিয়া সেটের প্রথম যুগ, জানবেনই বা কি করে। আমি কি ম্যাডাম শকুন্তলা সেনের সাথে কথা বলছি? কি হয়েছে? দেখামি করছিস, কি হয়েছে জানিস না? রাজেন আছে ওখানে, কে কোথায় আছে না আছে তোমার মতো গোয়েন্দাগিরি করা আমার কাজ নয়। তুই রাজেনের ঘাড় থেকে নামবি কিনা বল। আমি কারো ঘাড়ে উঠিনি। তুই তো গাড়ি করবে না একদম, আমার মেজাজ খারাপ হচ্ছে। তোকে চিনি না আমি। সুরঞ্জাদি, নিজের অযোগ্যতার জন্য অন্যকে দায়ী করো না, ওকে? এই আমি রাখছি। কিসের অযোগ্যতা রে? আমি রাখছি। কিসের অযোগ্যতা? আমি আমি তোর মতো সকলের সঙ্গে শুয়ে বেড়াতে পারি না, তাই না? শোন, আমি যদি মরি না তোদের দুজনকে নিয়ে মরবো। আমার কথা ছাড়ো, তোমার মরতে ইচ্ছে হলে মরো, রাত দুপুরে ফোন করে প্লিজ জ্বালিও না। দেখে নিস, দেখে নিস আমি কি করতে পারি। আমি বললাম তো ঠিকঠাক ডিসিশন নিয়েছো এতদিনে, জাস্ট করে দেখিয়ে দাও। মরো তুমি, বাকিদেরকে একটু বাঁচতে দাও, ওকে? ইন্ডাস্ট্রি সবাই জানতো সুরঞ্জাদি হাইপার সেন্সিটিভ, ও অসুস্থ ছিল। সো শি ডিজার্ভস সুইসাইড, মরতে হবে তাকে অসুস্থতার অপরাধে। যাক, সেই বিচারের দায় আরো বড় কারোর উপর আছে। আমার কাজ ছিল তদন্ত করা, সেটা আমি করেছি। খুব তাড়াতাড়ি চাচ্ছি তৈরি হয়ে যাবে রিপোর্টসগুলো জমা পড়লে। আমি বড় জোর একটু দেখ। কাম 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 কাম, জাস্ট গেট ইট। তোর রাত জাগা চোখ জমানো সুখ আমাকে দে, আর আমার আমাকে নতুন করে ছিনিয়ে দে। তোর রাত জাগা
ম্যাম আপনি কোনো নতুন ছবি ডিজাইন করছেন না, এর কারণটা কি? যেতে দিন, সরে যান। শকুন্তলা সেন অভিনয়ে কনসেন্ট্রেট করতে পারছেন না, সত্যি কি তিনি অভিনয় ছেড়ে দিচ্ছেন? অটোবায়োগ্রাফিটা কন্টিনিউ করবে, আই সোয়ার। মেয়েটার নাম শ্রবণা। এডিটরের কেস আপনি তো সবই বোঝেন। দেখুন, আপনাকে একটা কথা খুব পরিষ্কার করে বলে দেওয়াই ভালো, আপনার হাতে এই সময় কোনো কাজ নেই, মানে আপনি নিজেই সেগুলো ক্যান্সেল করছেন। আমার কাজ নেওয়াতে আপনাদের কি যায় আসে? হ্যাঁ, কিন্তু আমাদের পাঠকদের যায় আসে। আপনার পাঠকদের নতুন খাবার? আপনি এভাবে বলছেন কেন? শকুন্তলা সেন কিভাবে কথা বলবে না বলবে সেটা কি আপনি বলে দেবেন নাকি? হ্যাঁ, ইউ স্পাই, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমি কিন্তু কি ইউ মাই ফট, সরি গেট আপ টু হেল উইথ ইওর সরি, আউট। আপনি নিজে আমাকে ডেকে এনে পেশ করেছি বলেছি, গেট লস্ট, জাস্ট গেট লস্ট, ইউ বাস্টার্ড, আদারওয়াইজ আই এম গোইং টু দিদি কিল ইউ, আউট আউট আই সে, আউট। চাবি দে, গাড়ির চাবি বিনোদা নিয়ে রেখেছে। চাবি দে, আমি বেরোবো। এই অবস্থায় বেরোনোর দরকার নেই, আমি বলছি কি দরকার বলো, আমি ম্যানেজ করে দিচ্ছি। ম্যানেজ করে দিবি তুই? তুই কি আমার ম্যানেজার নাকি রে? হ্যাঁ, এই শোনো সবাই, শোনো শোনো শোনো, এই সবাই শোনো শোনো শোনো, এই যে বিনোদ, বিনোদ বিনোদ বাড়ি থেকে পালিয়ে এসেছিল আমাকে আমাকে বিয়ে করবে বলে, আমার সিনেমা দেখে, তারপরে হয়ে গেল আমার ম্যানেজার। তুই তো আমার ভাই রে, দে না চাবিটা দে। আমি মদ খেতে জানি, আমি গাড়ি চালাতে জানি, আমি বাঁচতে জানি, আমি মরতে শকুন্তলা দি ডাকছে। কোথায় সে? গাড়িতে। সে কি আজ তোর সিন নেই? সে গাড়িতে পৌঁছেছে কেন? তাহলে ডাক কেন? ওকে ওকে, তুমি একটা কাজ করো তাহলে।
তুমি দেখা করে এসো, 10 মিনিট তো লাগবে এদেরকে তৈরি করে নিতে, যাও। কি হয়েছে, কি ব্যাপার তোর? ভেতরে আয়, আমার শর্ট চলছে। তুই মদ খেয়ে স্টুডিওতে এসেছিস কেন? বেশ করেছি, জ্ঞান দিবি না একদম। ভেতরে আয়। ইন্ডাস্ট্রি পাড়ায় এমনিতেই গুজবের শেষ নেই। টেকনিশিয়ান থেকে স্পট বয় অব্দি কানাকানি করছে তোকে নিয়ে। কোথায় যাচ্ছিস বলতো? কি রে, এই কি পাগলামি করছিস? এই আমাকে নামিয়ে দে, শর্ট শুরু করবে, ওয়েট করছি সবাই। কেউ কারোর জন্য ওয়েট করে না। কি দিনই বলতে পারিস এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে? 15 বছর পর কেউ আমাকে চালাবে আর আমি চলবো? কেন কেন? আমি অনেকে ভালোবেসেছি, ওকে চেয়েছি, কি তোর বাবাকে তো চাইনি। কি সব বলিস, আমি তো আজকাল তোর কথাবার্তার মাথা মুন্ডু বুঝতে পারি না। আর তুই কি করছিস বলতো? একটার পর একটা ছবি ছেড়ে দিচ্ছিস, তোর ছেড়ে দেওয়া ছবিগুলোতে একটা নতুন নেসাইন করছিস। বেশ করেছি, বেশ করেছি, বেশ করেছি। এই তুই আমার নাবি দিয়ে আসবি চল তো, আমার ভালো লাগছে না তোর এসব বাউলি শুনতে। যা যা নেমে যা। তুই কি পাগল হয়ে গেলি নাকি? আমি এই মেকআপে রাস্তায় নেমে যাব? হ্যাঁ হ্যাঁ নেমে যাবি, হ্যাঁ হ্যাঁ নেমে যাবি, নেমে যাবি। আর লোককে গিয়ে বলবি যে 20 বছর কন্ট্রিবিউট করার পর ফিল্ম ইন্ডাস্ট্রি আমাকে হনুমান বানিয়ে ছেড়ে দিয়েছে। মুরগি জাতি, ওই আমাকে একদম মুরগি যা বলবি না, আত্মহত্যার প্ররোচনায় জেলে ভরে দেব। ট্যাক্সি ট্যাক্সি ভাই সাহেব। জয়রাম জি কি? হ্যাঁ জয়রাম জি কি, চল। জয় হনুমান জি কি? আমার তোরি ছিল চেনার কুলে সেদিন সাধন বাবু এসেছিলেন তোর নাচের মাস্টার মশাই। স্যার কেমন আছেন? ভালোই আছেন, তবে নাচ ছেড়ে দিয়েছেন, অনেক বয়স হলো তো। তোর খোঁজ খবর করছিলেন, তবে একটা খুব ভালো কথা বললেন জানিস। কি বললেন? সব মেয়েই তো আসলে নায়িকা। কে রে? তমজিৎ বাবু, ডিরেক্টর। সাইলেন্ট করে দে। তোর বাবা চাইতো তুই খুব ভালো করে পড়াশুনো কর, ভালো ঘরের বউ হ, আর আরো যদি স্বাধীনতা চাস
তাহলে বড় জোর একটা স্কুলের মাস্টারি। কিন্তু আমি সবসময় চেয়েছি তুই নাচ শেখ, অভিনয় কর, তোর যা যা করতে ভালো লাগে সব কর, তাতেই তুই সুখী হবি। সুখী হওয়ার জন্য তো আর রাজরানী হওয়ার দরকার পড়ে না বল। আমি তো পারিনি, যেদিন প্রথম কলেজে ভর্তি হলাম কিছুদিন পরেই বাবা আমার বিয়ে ঠিক করে দিল, চলে এলাম পুরুলিয়া। সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম যে আর কোনোদিনও কলকাতায় ফিরব না। যেদিন যেদিন কাগজে তোর প্রথম ছবি বেরোলো সেদিন আমার যে কি আনন্দ। তুমি এবার কলকাতায় চলো মা, আমার সঙ্গে থাকবে। মাঝে মাঝে মনে হচ্ছে এক ছটকায় যদি সবকিছু সরে যেত। তুই তো আমাকে কখনো কিছু বলবি না, আমি জানতেও চাইবো না, কিন্তু আমরা ছোটখাটো মানুষ, আমাদের অভিজ্ঞতাও অনেক কম। তাও মনে হয় কি বলতো, জীবনটা তো এইরকমই, ঝড় আছে ঝঞ্ঝা আছে, আবার মেঘ কেটে যায়, সব কিছু ঠিকঠাকও হয়ে যায়, কিন্তু লড়াইয়ের ময়দানে একবার নামলে আর পিছু হটা যায় না। জানিস তো, তোর বিনোদনের সব লেখা আমি পড়ি, পুরুলিয়া, তোর ছোটবেলা। আরে রজতের কথা তোর খুব মনে পড়ে না? কে? আপনি আমাকে ঠিক চিনবেন না। যারা আপনাকে কিডন্যাপ করেছে আমি তাদের বাড়ির বউ, আমার নাম প্রমিলা। আমাকে কিডন্যাপ করেছে কেন? একটা বিরাট রাজনীতির খেলার আপনি একটা ছোট্ট ঘুঁটি। কিন্তু আমি তো এসবের কিছুই জানি না। আপনি আসুন আমার সাথে, আসুন। কাট ইট। এই এসো এসো, এই বন্দুক লাগবে না, সরা। এইটা এইটা, ওই যে এটাকে ওদিকে রাখ। তুই তুই মেকআপটা একটু লাউড করে দে, একটু শ্যাবি লাগছে। নেক্সট সিনে আমার লাইটটা কম আছে। এই সুবীর, নেক্সট সিনে প্রপসগুলো ঠিক আছে তো? দাদা ডিসগাস্টিং। আমার মেকআপ ভ্যানটা কি জুনিয়র আর্টিস্টরা ইউজ করছে নাকি? না, ও তো ও ওকে ওকে। হ্যাঁ, ঐশ্বরিয়া রায় বাচ্চন? না না দিদি, ও তো শ্রবণা দি। শ্রবণা দি আবার কি? হ্যাঁ, অদ্ভুত। দিদি তো ঠিকই বলেছে, দিদির পাশে তো আমি জুনিয়র আর্টিস্টই। এগা সিরিয়াল করো বুঝি, কখনো চোখে পড়েনি তো? ওই আর কি, টুকটাক। আমি বিশ্বাস করি না আপনাকে। আপনি কি বলতে চান, আমার স্বামী আমাকে এই জন্যই নিয়ে যাচ্ছেন না যে আই এম পার্ট অফ হিস পলিটিক্যাল প্ল্যান? রাঘব সিংহ আপনার স্বামী ঠিকই, কিন্তু তিনি একজন আইপিএস। সময় আসুক, আপনি ঠিক বুঝতে পারবেন। কাট ইট। শকুন্তলা, শর্টটার একবার দিবি? দরকার আছে?
না এমনিতে ঠিকই আছে, তোর থেকে আমি একটু বেটার এক্সপেক্ট করছি। এই যে তুই বললি না আপনাকে আমি বিশ্বাস করি না, তুই কি সত্যি বিশ্বাস করিস না? দেখ বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে তো একটা সন্দেহ থাকে, একটা একটা ডিলেমা, মানে সেই ডিপ লেয়ারটা আমি তোর অ্যাক্টিংয়ে পাচ্ছি না। আগে তোর অ্যাক্টিংয়ে কিন্তু এটা কখনো মিস করিনি। তুই কি পারিস না পারিস সেটা আমি খুব ভালো করেই জানি। তুই যদি মন দিয়ে অ্যাক্টিংটা করিস না তোর ধারে কাছে কেউ আসতে পারবে না, তুই সবাইকে ছাপিয়ে যাবি, সবাইকে। তুই কি একটা চক করে পড়েছিস? বেরিয়ে আয় দেখিনি সেখান থেকে, বেরিয়ে আয়। বলুন ম্যাডাম কি করতে পারি আপনার জন্য? ন্যাকামো করবেন না। আই ওয়ান্ট টু গেট আউট অফ অল দ্য হ্যাজার্ডস ক্রিয়েটেড বাই ইউ। ক্রিয়েটেড বাই মি? রিভিল বাই মি? আপনি এগুলো থেকে বেরোতে চাইছেন কারণ অনিরুদ্ধ খুব তাড়াতাড়ি ফিরে আসছে, আর এই সময় এই কেলেঙ্কারিগুলো সামনে আসা মানেই সব কিছু তছনছ হয়ে যাওয়া, অনিরুদ্ধর সঙ্গে আপনার বিয়েটা ভেঙে যাওয়া। Am I right? অরিন্দম মুখার্জির মোস্ট ইনসাল্টিং কন্ডিশনটা মেনে নিলেন? How could you know that? Silly question. How could you admit that? অনিরুদ্ধকে ভালোবাসি। I don't believe you. What do you think of the other one? Other one? What about me? Well, smart, handsome, and eligible blackmailer. কিন্তু আপনার জীবন কাঠি মরণ কাঠি যাই বল সেটা তো আমার হাতে। আচ্ছা আপনি কি খুব রেগে যাবেন যদি আমি আপনাকে একটা খুব ইজি ওয়ে বলি? ইজি ওয়ে? আই ওয়ান্ট ইউ ইন মাই বেড। ইউ ডিসিশন ইজ অল ইয়ার্স। আমার রুম নাম্বার 454, just above this floor. Smoking is injurious to health. ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশ্বাস করে ঠকা নাকি ঠকে অবিশ্বাস কোনটা ভালো? বিশ্বাস করে ঠকা নাকি ঠকে অবিশ্বাস কোনটা ভালো? এই যে তোর অহংকার জঘন্য কদাকার, তোর অহংকার জঘন্য কদাকার, সম্পর্কের ভিতে আচমকা কুঠার, তোর দুটো রূপ আকাশ অন্ধকূপ সাদা কালো, কোনটা ভালো? এ নচি বিশ্বাস করে ঠকা নাকি ঠকে অবিশ্বাস কোনটা ভালো? এ নচি
ভালোবাসিস না শুধুই ভালোবাসা চেয়ে যাস কোনটা ভালো ভালোবাসিস না শুধুই ভালোবাসা চেয়ে যাস কোনটা ভালো চাইলে তো দিতে হয় দেয়া তো সহজ নয় চাইলে তো দিতে হয় দেয়া তো সহজ নয় হলো তো গুদাম যাত ভালোবাসা অপচয় এরপর মুখ চুন করো মাপ সাত খুন কোনটা ভালো কোনটা ভালো এই নচি এই নচি আপনি কিন্তু আজও ডকুমেন্টসগুলো ফেরত দিলেন না আমাকে বিশ্বাস করো না তুমি বিশ্বাস না করে কি কোনো উপায় আছে মানে বিশ্বাস কর হে নচি হে নচি কারো সাথে থাকা নাকি তার সাথে থেকে একা কোনটা ভালো কারো সাথে থাকা নাকি তার সাথে থেকে একা কোনটা ভালো একা তো সবাই থাকি স্বার্থের ছবি আঁকি একা তো সবাই থাকি স্বার্থের ছবি আঁকি প্রয়োজন ভালোবাসা একে দিয়ে ওকে ঢাকি এই এ মিথ্যে ভাসে তারপর সহবাস কোনটা ভালো ও কোনটা ভালো এ নচি কারো সাথে থাকা নাকি তার সাথে থেকে একা কোনটা ভালো ও হাই আমি অরিন্দমবাবুর হাউজের এডিটর সঞ্চয়ন আপনার কথাই আলোচনা হচ্ছিল আমাদের হ্যাঁ ওকে চেনেন নিশ্চয়ই শ্রবণা দিদি আজকে কি আমাদের মুভিটার স্ক্রিনিং হবে জানি না এই নুচি আসুন দাদা আসুন আসুন Just a second. Thank you. Good evening. একটা সুখবর দেওয়ার আছে আপনাদের। অনিরুদ্ধ মুখার্জি তার হলিউডের ফিল্মের কাজ সেরে ফিরে এসেছেন। In fact, হয়তো এই পার্টি চলতে চলতে উনি এখানে এসে উপস্থিত হবেন। Your contribution made the movie Ayodhya great. Oni phire asche khub taratari apni janen na. Ami to jani Aniruddha ke haranor bhoye tumi amar kache eshecho. Amake bhalobeshe ashole. Ei Ayodhya chobir ashole producer hocchen Aniruddha Mukherjee. Ami shudhu tar secretary hishebe ei kaj shuru kore diyechi. Jai hok, enjoy yourselves and let the party continue. Thank you. অদ্ভুত তো মাথায় কি কোনো ছিটফিট আছে নাকি Just a minute, I'll call you back. Goodness gracious! কি করে জানলে তুমি? হ্যাঁ? আমি তো I'm really surprised. আরে আমি তো জানি আমি তোমাকে পার্টিতে কি চমকে দেবো, হ্যাঁ? Seriously. আমি জানি তুমি পার্টিতে আছো. Come. What a Oh my god. মানে বাবি তো তারপর শুনলাম অলরেডি অ্যানাউন্স করেই দিয়েছে যে আমি আসছি। বাট আমি যে এখানে আসবো সেটা তো কেউ জানে না। বুঝতে পারছো তো? আমার যে হলিউডের ম্যানেজার মানে এজেন্ট আর কি সিমসন ও তো এই হোটেলেই এসেছে আজকেও চলে যাবে তো আমি তাই ভাবলাম ওর সঙ্গে দেখা করে যাই তো হঠাৎ করে তো আই এম রিয়েলি সারপ্রাইজড হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ জানো তো ভাবি ঠিকই বলে তুমি আমার থেকে অনেক 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 বেশি ট্যালেন্টেড আই সারেন্ডার কি হলো আমি তো এসে গেছি দ্য পাপারাজ্জি আর হিয়ার They go everywhere, wherever you are. Yeah, you're right. Thank you. Happier day than night. Cheers. Cheers.
আরে ওই তো এসো এসো বাবি আয় আয় এখানে আয় আপনারা সকলেই তো আমার ছেলে অনিরুদ্ধকে চেনেন আর আমার মাটাকেও চেনেন আর আজ আমি এখানে কি বলতে যাচ্ছি সেটাও তো বোধহয় আপনারা জানেন আমি কখন থেকে তোকে খুঁজছি তুই যে এর মধ্যে কখন অনিরুদ্ধকে আনতে চলে গেছিস তা তো জানি না অবশ্য আমার জানার কথাও নয় এবং আমার জানা উচিতও নয় যাই হোক আমি আমার কাজটা করি আজ আমি এখানে অফিশিয়ালি অ্যানাউন্স করছি অনিরুদ্ধ আর শকুন্তলা খুব শিগগিরই তাদের নতুন জীবন শুরু করতে চলেছে আপনারা সকলে ওদের আশীর্বাদ করুন স্যার এই সেন্টারে যে পুলটা আছে এর দেখুন আপার রাইট কর্নারে একটা বার কাউন্টার করা হবে আর লেফটে করা হচ্ছে বুফেটা তার সামনে এটা আপনার সাথে একজন দেখা করতে এসেছেন যদি সিনেমার কাজের কেউ হয় তাহলে আসতে বারণ করো আর যদি বিয়ে বাড়ির কেউ হয় তাহলে নিয়ে এসো স্যার দু মিনিট কথা বলতে চাইছেন হ্যাঁ এর আগে উনি কয়েকবার ফিরে গেছেন ও ঠিক আছে যাও নিয়ে এসো ওকে স্যার তুমি ওটা এখন রাখো ওকে এই ডিজাইনটা স্যার আমি এর আগে দুদিন এসে ঘুরে গিয়েছি আপনি ছিলেন না বাইরে গিয়েছিলেন জানি আমি বাইরে গিয়েছিলাম তা তুমি বারবার আসছো কেন বাবা আসলে স্যার আমাদের একটা সিনে রিসার্চ ক্লাব আছে আমরা সেখান থেকে একটা সিনেমা তৈরি করেছি বসো ধন্যবাদ ওই ট্রাইবালদের উপর বেস করে একটা ডকু ফিচার বেশ ট্রাইবালদের উপর বেস করে একটা সিনেমা করেছো এরপর আটকাচ্ছেটা কিসে সেন্সর হ্যাঁ স্যার কন্ট্রোভার্সিয়াল ইস্যুটা কি মাওয়িজম আসলে কোন কোন বঞ্চনার জায়গা থেকে মাওয়িস্টরা ট্রাইবালদের কাছে বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে রাদার দেন ইলেক্টেড গভর্নমেন্ট মানে এই এইসব বিষয় নিয়েই তোমার প্রোডিউসার কে নতুন স্যার শোনো এইসব জিনিস সিনেমা তৈরি করার আগে ভাবতে হয় যাই হোক আমি আগামী 15 দিন কিছুই ভাবতে পারবো না তুমি তারপরে বরঞ্চ এসো একটা কোনো সলিউশন বেরিয়ে যাবে এটার কোনো সমস্যা হবে না কোনটা সমস্যা হবে না মাওয়িজমটা না ট্রাইবাল ইস্যুটা এই র্যাডিক্যাল সুড়সুড়িটা যেটা ওর বয়সে স্বাভাবিক তোমার বয়সে নয় শোনো তুমি এইসব বুড়োদের কথা একদম কান দিও না যাই হোক আমি 15 দিন কোনো সময় পাবো না সামনের সপ্তাহে আমার ছেলের বিয়ে জানো তো হ্যাঁ স্যার এ কথা আর কে না জানে তা তুমি তো ডিরেক্টর হ্যাঁ স্যার একটা কাজ করো আমার এই বিয়ে বাড়ির সমস্ত ভিডিওগ্রাফিটা তুমি করো তোমার উপর দায়িত্ব দিচ্ছি মানে যা রেমুনারেশন হয় সেটা তুমি নিশ্চয়ই পেয়ে যাবে কাল এসে তমজিতের সঙ্গে কথা বলে নিও কি কি করতে চাও কি কি ব্যবস্থা লাগবে সব কথা বলে যাও আচ্ছা ঠিক আছে স্যার আই থিঙ্ক গোল্ডেন উড বি বেটার বলছি স্যার কালকে কি আপনার সঙ্গে একবার দেখা হবে না তমজিতের সঙ্গে কথা বলবি আর শোনো এই তোমার 2 মিনিট সময় হয়ে গিয়েছে আর তোমাকে আমি টাইম দিতে পারছি না তুমি এবার এসো ধন্যবাদ স্যার এই এই
এই ডিজাইনটা আমার ভালো লাগছে, এটা দেখো তো ঠিক, এটাই যদি আমরা যাই। ইটস আই থিংক। কি হলো, হাসছো কেন? আপনি আগামী আট দিন কোনো সিনেমার লোকের সঙ্গে কথা বলবেন না, শুধুমাত্র বিয়ে বাড়ির লোকের সঙ্গে কথা। এই কারণে আপনি আদ্যন্ত একটা সিনেমার লোককে একেবারে বিয়ে বাড়ির লোক বানিয়ে দিলেন। না না না, এই ডিজাইনটাই কর। কেন, ওরা তো কাল সকালেই আসবেন, সারা রাত জেগে কখন যে ফিরবি, সকাল নটা অবধি তো টাইম। মা ডোন্ট ওয়ারি, আমি আটটার মধ্যেই চলে আসব। আর আমাদের জন্য দিন রাত সব এক, জানো তো, এত টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আর তারপর থেকে আমি শুদ্ধ তোমার সাথে থাকবো। দেখো, অরিন্দম মুখার্জি তো তোমাকে টাকা দেবে, তুমিও কাজটা টেকনিক্যালি করবে, সমস্যাটা কোথায় তোমার? করবো না, করবো না কেন? আমি আমি কি সালা, হ্যাঁ, আমার কোনো চয়েস থাকবে না? তোমার কি মনে হয় অরিন্দম মুখার্জিকে চটিয়ে তুমি ইন্ডাস্ট্রিতে কাজ পাবে? হ্যাঁ, তোর ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাও, আমার ডিরেকশনে কোনো অভিশাপ আছে জানিস। অভিশাপ মানে কি কমরেড রাহুল? সূর্যোদয় 5:01, বার বেলা পড়ছে 9:40। এদিকে আমাদের অনিরুদ্ধর মেষ রাশি, বৃষ লগ্ন, বিপ্রবর্ণ, নরগণ, বিংশোত্তরী মঙ্গলের দশা, সুতরাং দিবা 9:35 পর শুভ কর্ম নিষিদ্ধ। শকুন্তলা সেনের প্রাক বৈবাহিক আশীর্বাদের অনুষ্ঠান, পাত্র অনিরুদ্ধ মুখার্জি, কিন্তু কড়া নিরাপত্তায় এবং প্রায় লোকসমাগমহীন এই আয়োজন, সাংবাদিকদের প্রবেশও সম্পূর্ণ নিষিদ্ধ। জনশ্রুতি এই যে শকুন্তলা দেবীর বিবাহ পরবর্তী কাজের ক্ষেত্রে মুখার্জি পরিবারের আপত্তি আছে, তাহলে জনতার দরবার থেকে জনমোহিনীকে আড়াল করতেই কি এই নিশ্চিদ্র আয়োজন? নমস্কার, নমস্কার, আসুন, নমস্কার, আসুন প্লিজ। অনিদা, অনিদা, একটা ছবি তুলো। কেমন পোস্টটা, কেমন দারুন। এই আরে আরে, হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আসুন, হ্যাঁ, নমস্কার, নমস্কার মুখার্জি বাবু, আপনাকে যে কুশন বসুন, আমাদের অনেক সৌভাগ্য যে আপনি আমাদের বাড়িতে পায়ের ধুলো দিলেন। না, সৌভাগ্য তো আমার, আপনার সঙ্গে দেখা হলো। হ্যাঁ দিদি ভাই, আমাদের সময় কিন্তু চলে যাচ্ছে, 9:15 হয়ে গেল, আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। রিনা, রিনা একটু দেখ না মা, কুন্তলার হয়ে গেছে, দেখছি না। ও রিনা, আমার মোবাইল ফোনগুলো কোথায় রে? নিচের ঘরে আছে। ও, অনিদাকে লাল পাঞ্জাবিতে কি দারুণ লাগছে, দেখবে চলো না। উফ, পারিস তোরা বাজে বকতে, চত্বর। এই চলো চলো, সবাই এসে গেছে, চলো আসো। আমার মোবাইলে আছে, এই গিয়ে দেখো। কি সুন্দর লাগছে না? এসো মা, এসো। খুব ভালো লাগছে, আমার দারুণ লাগছে। আমি ও ঘরে বসছি।
কি হয়েছে? শুভ সময় পার হয়ে গেছে, তা আমি বলি কি যে এই অশুভ সময়ের একটা প্রভাব পড়তে পারে যদি আমরা কাজটা করি, তাই যদি একটু পিছিয়ে দেন। এই শোনো, অনিরুদ্ধকে ডাকো তো। দাদা, হ্যাঁ স্যার ডাকছেন। হ্যাঁ যাচ্ছি। All right, no problem. Let her take rest. গাড়ি সামনে আনতে বলো। Yes, sir. মাসিও তো অসুস্থ হয়ে পড়েছে, তো গাড়ি সামনে দিয়ে দিচ্ছি। কেমন দেখলেন? ঠিক আছে। পুরনো সেই অ্যাংজাইটির প্রবলেমটা রিভাইভ করেছে মনে হচ্ছে। আজকে যখন সময়টা আমরা রাখতে পারলাম না, তখন আমার মনে হয় দিন পনেরোর জন্য এটা পোস্টপন্ড করে তারপর একটা শুভক্ষণ দেখে আবার আমরা ব্যবস্থা করব। হিন্দু মতে সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ওর একটা মান্যতা দিতেই হবে। মুখার্জিবাবু যেটা বলেছেন সেটা তো আমাদের মেনে চলাই ভালো আর কি। ঠিক আছে। হ্যাঁ আপনি আমার জীবনটা শেষ করে দিয়েছেন, আমি শেষ হওয়ার আগে আপনার জীবনটা আমি শেষ করে যাব। লোকে লোকে আমাকে 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 পাগল বলে, আমাকে উন্মাদ বলে। আমি অনেকে অনেকে ঠকাবো কেন আপনার জন্য? কেন আমি কোনোদিন ঠকার নেই কাউকে। আমি আপনাকে আর একটা কেস শোনাতে চাই। ইউ জাস্ট স্টপ অল দিস ননসেন্স। আমার একটা ডকুমেন্ট আপনি ফেরত দেননি। ইউ চিট, লায়ার। আমি বুঝে গেছি আপনার কাছে আসলে কিচ্ছু নেই, কোনো ডকুমেন্ট নেই। ইউ আর নাথিং বাট আ ব্লাডি ব্ল্যাকমেলার। আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু না। আপনি না চাইলেও শুনতে যে আপনাকে হবেই সেটা আপনি জানেন। আপনার অটোবায়োগ্রাফি থেকে যে কথা আপনি বাদ দিয়ে গেছেন, রজত আপনাকে ভালোবাসত শকুন্তলা, আপনি অনেকে যতটা ভালোবাসেন তার চেয়ে হাজার গুণ বেশি। সেটা আপনার কাছ থেকে জানার কোনো প্রয়োজন নেই আমার। আপনি রজতের হয়ে ওকালতি করতে এসেছেন এখানে নিশ্চয়ই না? আপনার নাচের স্কুলের মাইনে দেওয়ার জন্য নিজের টিউশন যাওয়া বন্ধ করেছিল, বাবা মা ঘুণাক্ষরেও টের পায়নি সে কথা। নিজের ফিজিক্সের বইয়ের তলায় আপনার ইতিহাসের খাতা লুকিয়ে রাখত, রাত জেগে নোট তৈরি করত আপনার জন্য। আমার এক দাদা, ও আর্টস নিয়ে পড়ে, তোমার কথা শুনে আমায় বলেছে হিস্ট্রি ফিলোসফি যা যা নোটস দরকার নিয়ে যাস। হাতের লেখাটা একদম তোমার মতন। হ্যাঁ, তোমাকে আর দাদা দেখতে হবে কি নাই,
সকালে উঠে প্র্যাকটিস করতে পারবে তাইলে। যা যা নোটস দরকার কদিন আগে বলে দিও। তুমি কি? আমি? তুমি খুব ভালো। ক্লাস 9 থেকেই আপনি জানতেন আপনার হায়ার সেকেন্ডারি পরীক্ষা হয়ে যাওয়ার পর আপনি আপনার কাকার কাছে চলে আসবেন কলকাতায়। রজতকে কোনোদিন সে কথা বলেননি। কেন বলেননি শকুন্তলা? তারপর আপনার সেকেন্ডারি পরীক্ষা হয়ে গেল। পাড়ার থিয়েটার গ্রুপ, রজতের সঙ্গে প্রায় প্রতিদিনই দেখা। রজতের অধিকার বোধ যে আপনার প্রতি বাড়ছিল আপনি তো বেশ বুঝতে পারতেন, তাই না? তুমি সমর দা সাইকেলে বাড়ি যাবে কেনে? তুমি তো জানো রিহার্সাল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি চলে আসবো। আসো নাই তো, রিহার্সালের সময় আসো নাই। একদিন তাড়াতাড়ি হয়ে গেছিল তাই গেছিলাম। বাবা, এত রাত আর যাবো নাই। আপনাদের রেজাল্ট বেরোনোর দিন রজতের বাড়িতে বাবা ছেলের রেজাল্টের অপেক্ষা করছে, মা উৎকণ্ঠায়। কিরে, তুই যাবি তো? আমি একাই যাব, তোমার যাবার দরকার নাই। কেন আমি যাব না এখানে? আমি আজকে ছুটি নিয়ে থাকলি তো রেজাল্টের জন্য, আর আমি যাব না? ছাড়ো কেন, যাচ্ছে যাক। এতদিন গেল এলো স্কুলটাতে, কোনো হয়েছে কি? অল্প যাবে রেজাল্টটা নিয়ে আসবে। যাবেটা যা, ভালো করে যা, সাবধানে যাবি আর তাড়াতাড়ি চলে আসবি। দেরি করিস না, না অল্প জলদি করে আসবি, মাংস রাঁধছি। হ্যাঁ ঠিক আছে, লা প্রসাদ চালো। তোমার আজকে রাতেই ছেলেটা গেল, নিজে ওর জন্য ছুটি নিয়ে থাকলো সেটার কোনো দাম নাই। বাপের সঙ্গে ইয়া কি মারিস ছাগল কোথাকার? মারি তোর মাথা ভাঙিয়ে দেবো। ও পাস করে গেছে। বড়া তো চার গুণই ফেল। আমি পাস করে গেছি। অসীম শুধু ফার্স্ট ডিভিশনে গেছে। সব সোনা ছিল। দাদা, আর আমারটা কোথায়? অর্চনা, তোরটা এই দেখলি, তুই পাস করে গেছিস। সোমা ফার্স্ট ডিভিশন। পাস করে গেছি। তোর সেকেন্ড ডিভিশন। আমার সেকেন্ড ডিভিশনটা কই? ও এই তো, তোর আর আমার সব সাবজেক্টেই ফেল। অসীম, অসীম কুনতলাকে দেখেছিস? না তো, এই কেমিস্ট্রিটা ভালো হইছে। ফিজিক্স এর লেটারটা এক নম্বরের জন্য হলো না বুঝলি। তোর রেজাল্টটা দেখলি? কাকে চাই? কুন্তলা আছে? সে বাড়িতে থাকে না, তোমার কি দরকার? ওর রেজাল্ট খুব ভালো হয়েছে। সেটা আমি ওর স্কুলে গিয়ে জেনে এসেছি। তোমার এ বাড়িতে কি চাই সেটা বলো। ওকে একটু ডেকে দিন না, দরকার আছে। বেরো, বেরো বাড়ি থেকে, বেরো, বেরো। কি হয়েছে? রজত, কুন্তলাকে খুঁজছিস নাকি? হ্যাঁ। ও তো কাকার সঙ্গে কলকাতা চলে গেছে, তুই জানিস না? ট্রেন তো কাটারি থেকে ছাড়লে মনে হয়, রামনা স্টেশনে পাই দেবে আশা করি। কুন্তলা কালেও তো তোর সঙ্গে ছিল, তুই কিছুই জানিস না? Thank you.
করছিস? কে বলেছে? তুমি তুমি চলে যাও তুমি, আমার কাকা খুব রাগী। ওদিকে গেছে, এখনই চলে আসবে। আমাকে বলনি তুমি একবারও? আমি চলে আসবো, আসি সব বলবো। তুমি এখন চলে যাও ওই কামরায়। হ্যাঁ, এরপর স্টেশনে নেমে যাবে। না, তুমিও নেমে যাবে আমার সঙ্গে। তোমাকে না নিয়ে ফিরবো নাই আমি। পাগল হয়ে গেছো তুমি? আমি বলছি তো আমি চলে আসবো আবার। না, তুমিও আমার সাথে নামে যাবে, আমরা বিয়ে করবো, আমি তোমায় কলকাতায় নিয়ে যাবো। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে? আমাকে পাগল মনে হচ্ছে তোমার? তাছাড়া আবার কি, কেন এসেছো তুমি এখানে? আমাকে ভালোবাসো নাই তুমি? উফ, কিছু জানি না আমি। তুমি চলে যাও প্লিজ। আমি বুঝতে পারছি তুমি আর আসবে নাই। তুমি যদি ওই কামরায় না যাও, আমি কিন্তু এক্ষুনি এখান থেকে চাপ দিয়ে দেবো। তুমি চলে যাও। কি হলো? যাও, আমার আর ভালো লাগছে না তোমার এইসব পাগলামি। এটা তোমার জন্য আনেছিলাম। আমি জানতাম তোমার রেজাল্ট খুব ভালো হবে। তুমি ভালোবাসার কিছুই জানো না। আমি বলেছিলাম একদিন আমার কাজ তদন্ত করা, সেটা আমি করেছি। এতগুলো মানুষের মৃত্যু, এতগুলো ঘটনার সঙ্গে জড়িয়ে আছে আপনার নাম, আপনার ক্যারিয়ার, কিন্তু কোনোটার জন্যই আপনাকে দায়ী করা যায় না। আর নিষ্ঠুরতা তো শিল্পীর অনিবার্য বৈশিষ্ট্য। আপনি এক জ্বলন্ত আগুন যে সবাইকে আলো দেয়, কিন্তু সূর্যের আলোর পেছনে প্রতি মুহূর্তে কত কিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে তার হিসেব কে রাখে বলুন? আমি আজও আপনাকে কোনো ডকুমেন্টস ফেরত দিতে আসিনি। জানি সেগুলো আপনার সংস্পর্শে এলে পুড়ে ছাই হয়ে যাবে, ওগুলো দূরেই থাক। কিন্তু আগুন কি শুধু চারপাশটাকেই পোড়ায়, নিজেকে পোড়ায় না? কেরিয়ারটা কি তোমার সম্পত্তি শকুন্তলা, যাকে নিয়ে ইচ্ছে মতো কেনাবেচা করা যায়, ইচ্ছে মতো খানিকটা ভবিষ্যৎ, খানিকটা সুখ কিনে নেওয়া যায় যার বিনিময়ে? তুমি অনিরুদ্ধ কিন্তু খুব ভালো ছেলে। কিসের ভালো ছেলে দিদি? বাবা বলেছে বলে অসুস্থ মেয়েটাকে ফেলে চলে যাবে? মেয়ে যদি দিনে দুপুরে অজ্ঞান হয়ে পড়ে, ডাক্তার তো বলেছে কিছুই হয়নি। বিয়ে কিন্তু 15 দিন পিছিয়ে গেল, এটা কিন্তু খুব খারাপ লক্ষণ জানো তো। 15 দিন না 15 বছর, তাই দেখো এসব লাইনে 2 দিনের মশকরাই ভালো, এরা আবার করবে ঘর সংসার। আমি তো আমার মেয়েকে বলে দিয়েছি, আর মেয়ে আমেরিকায় থাকে তো, বর টেক্সাসে চাকরি করে। ফোন করলেই খালি বলে শুধু খাচ্ছি ঘুমোচ্ছি আর মোটা হচ্ছে। দিদি, মোবাইলটা মাসির ঘরে ছিল, একটা মেসেজ এসেছে। মা কোথায়? মাসি নিচে শুয়ে আছে, আমি ডেকে দেবো? না থাক। লোকটাকে নিচে নামতে দেখলি? কোথায় গেল? কোন লোকটা? প্রিয়ব্রত,
প্রিয়ব্রত। হ্যাঁ, যাকে তুই আধ ঘন্টা আগে ডেকে আনলি, আমি ডাকতে বললাম না? আধ ঘন্টা আগে? আমি তো দু মিনিট আগে এলাম। আমি তো ডাক্তারবাবুকে চেম্বার থেকে নিয়ে এসেছিলাম, জাস্ট নামিয়ে দিয়ে এলাম। আচ্ছা, সব খুলে ফেলবি। ঠিক আছে। আশা করি বিয়ের তারিখ পিছিয়ে দেওয়ার ব্যাপার নিয়ে তুমি আমার সঙ্গে কথা বলতে আসনি। সময় জিনিসটা অত্যন্ত মূল্যবান। নির্দিষ্ট সময়ের আগে বা পরে আমি কখনো কোনো কাজ করিনি, আর আমার চারপাশের কোনো কিছুই আমার ইচ্ছের বাইরে হয় না, তা তুমি জানো। গুড নাইট। Good evening, ma'am. How can I help you? Can I meet Priyabrata Roy? Who is Priyabrata Roy? If I'm not wrong, he is staying with you. Room number 454. 454? I think you did a mistake about Dizzy. There is no room in our hotel having number 454. Amader ekta ma'am internal bishoy ache room ta niye. I think we can specially share it with you. Ma'am, fourth floor ta age office floor chilo. Kintu fourth floor er oi room ta te jar office chilo, tini oi room ta te suicide koren. Tarpor amader company oi room ta ke take over kore hotel ta renovate kore. Actually ma'am, amra oi room ta ke store room hishebe use kori. Accommodation er jonno to use kori na. Mane jini suicide korechilen onar নামটা যদি, I don't know very well, someone Sanjay Reddy বা ওরকম কিছু একটা হবে। Right. If you don't mind, please ma'am. আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ, পরাণ সখা বন্ধু হে আমার, আকাশ কাঁধে নয় যে ঘুম নয়নে মা
বন্ধু হে আমার। ঠিক আছে, হ্যাঁ চললাম। কে? শকুন্তলা। শকুন্তলা? হ্যাঁ হ্যালো, বলুন। আপনি ওই ডলস হাউস প্রজেক্টটা করছেন না? আপনি কি রসিকতা করছেন ম্যাডাম? আমি কলকাতা ছেড়ে চলে যাচ্ছি, হয়তো ফিল্মের কাজ আর করবো না। না রসিকতা নয়, আমি কাজটা করতে চাই। আমি যদি প্রোডিউস করি আপনার কোনো অসুবিধা আছে? কি বলছে কি? চল 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 শকুন্তলার বাড়ি যাব। ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না, ব্যাপারটা কি? তুমি ড্রাইভার নাও নি, একা ড্রাইভ করে কোথায় চলে গেছিলে? হ্যাঁ সারা রাত তোমার কোনো খবর নেই, বাড়িতে সবাই দুশ্চিন্তা করছে। আমি তো ভাবলাম রাবণ বোধহয় সীতা হরণ করল, আর একরাশ হনুমান নিয়ে আমি তোমায় খুঁজতে পারবো। তাহলে নিশ্চয়ই অগ্নি পরীক্ষার ব্যবস্থাটাও করে রেখেছো? ঠিক বুঝলাম না। আমার কোথাও যাওয়া আর না যাওয়া নিয়ে তোমার এত দুশ্চিন্তা না হলেই বোধ হয় ভালো হয়। তাহলে দুশ্চিন্তা কার হওয়া দরকার? তুমি কি অধিকারের কথা বলছো? তোমার কোনো ডাউট আছে? ওকে বুঝেছি। ওই আশীর্বাদের সময়টা পেরিয়ে গেল বলে বাবি আশীর্বাদের ডেটটা পিছিয়ে দিয়েছে, তাই তোমার অভিমান হয়েছে। একটা কথা বলার আছে তোমায়। কি কথা? আমি আবার অ্যাক্টিং এ ব্যাক করছি। মানে তুমি তো এমনিতে কাজের মধ্যেই আছো, তাছাড়া এমনিতে আমাদের বিয়ে 15 দিন পিছিয়ে গেছে। দেখো বাবি তোমাকে শুধু এটাই বলেছে যে তুমি আমাদের প্রোডাকশন ছাড়া অন্য কোথাও কাজ করতে পারবে না। বাবি তোমায় কাজ করতে বারণ করেনি? একই ব্যাপার। একই ব্যাপার? আমি আমার কোনো কাজের জন্য কাউকে জবাবদিহি করতে পারবো না। আমার কাছে খবর আছে যে তুমি মাঝে মাঝে রাত্রিবেলা এরকম কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে পড়ো। শকুন্তলা প্লিজ,
বোঝার চেষ্টা করো। দেখো বিয়েটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সংসারে অনেক দায়িত্ব বেড়ে যায়, তোমাকে বুঝতে হবে সেটা। ভাবি সেটা ভেবেই তোমাকে এই কথাটা বলেছে। আর তাছাড়া আত্মীয় স্বজন থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে সকলে জেনে গেছে যে আমাদের বিয়ে হচ্ছে। গতকাল যে আমাদের আশীর্বাদ ছিল সেটাও নিশ্চয়ই মিডিয়া জানতো। আশা করি তুমি সবটা ভেবেই কথাটা বলছো। আশা করি। অন্তত পাঁজির একটা পাতা থেকে নিজের জীবনটাকে আমি অনেক বেশি ভালোবাসি। ফাইন, দেন হোয়াট শুড আই সে? অল দ্য বেস্ট। ক্যারি অন। ফিরিয়ে দিলে অনিরুদ্ধকে? ও তো অরিন্দম মুখার্জির অহংকারের বেড়া ডিঙিয়ে কখনো আসেইনি আমার কাছে। ফেরাবো কাকে? আমি? তুমি তো আমার ভেতরেই ছিলে, তোমাকে আমি দূরে সরিয়ে রেখেছিলাম, নিজেকেই আড়াল করতে চেয়েছিলাম নিজের কাছে। আমাকে চিনতে পেরেছো শকুন্তলা? চিনতে পেরেছি নিজেকে, ঝড়ের রাতের বন্ধু, আমার অন্তরতম। তোমাকে খুঁজে পেয়েছি আমি। আজ আমি সার্থক শিল্পী যে নিজেকে চিনতে পেরেছে। আজ থেকে তাই বেছে নিলাম নিজের পথ। কোনো কিছুর বিনিময়ে আমি আর ওই বাড়িতে ফিরে যেতে চাই না, কারণ আমি তো ওই বাড়িতে আরে কাটো আরে কি কি প্রবলেম? চলো যাবো যাবো। কোনো কিছুর বিনিময়ে আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। ওদের ওই সাজানো বাড়িতে কয়েকটা আলমারি আছে, একটা ফ্রিজ আছে, একটা অ্যাকোয়ারিয়াম আছে, দুটো টিভি আছে, চারটে ফুলদানি আছে, আর একটা বউ আছে। এছাড়া আর কিছুই নই আমি। আমার অস্তিত্ব বাড়ির আসবাবপত্র থেকে বেশি কিছু নয়। কারেট তোমার জন্য অপেক্ষা করে আছে সবচেয়ে সুন্দরী এক নায়িকা। তোমার জন্য এনেছিলাম, আমি জানতাম তোমার রেজাল্ট খুব ভালো হবে। The heroine Shakuntala Sen from the Bengali film industry is now the idol of the nation. The great actress Shakuntala is nominated for an international award as the world's best heroine for her film Kolkatar Nora. She is being greeted as Mahanayika. For the first time, an Indian actress is selected as the best in almost all prestigious festivals and competitions around the world. We wish her every success, and one after another, great works for us. Mm-hmm.
রে কিছু দেখিতে নাহি পাই, তোমার পথ কোথায় ভাবিতা।